গত শুক্রবার রাতে অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর ফের নতুন করে গড়ালো করমণ্ডল এক্সপ্রেসের চাকা চেন্নাইগামী এই করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকেই ছাড়ে প্রত্যেক দিন এদিনও শালিমার স্টেশন থেকেই ছাড়ল করমণ্ডল এক্সপ্রেস প্রচুর মানুষকে দেখা যায় যখন করমণ্ডল এক্সপ্রেস ঢোকে তার আগে থেকে শালিমার স্টেশনে উপস্থিত হতে এবং বহু মানুষ উৎসাহ নিয়ে দাঁড়িয়েছিল এই করমণ্ডল এক্সপ্রেস ধরার জন্য প্রচুর মানুষ লাইন দিয়েছিল বিভিন্ন ট্রেনের কম্পার্টমেন্টগুলিতে ওঠার জন্য করমণ্ডল এক্সপ্রেসের যে লাগেজ ভ্যান সেটাও কিন্তু কয়েকদিন ধরেই জমে গেছিল ফলে সেগুলো এদিন নিয়ে যাওয়া হলো চেন্নাইয়ের উদ্দেশ্যে বহু মানুষ এই করমণ্ডল এক্সপ্রেসের নতুন করে পথ চলা শুরু দেখতেই চলে আসেন গার্ড ড্রাইভার সকলেই নিজ নিজ স্থানে উঠে পড়েন এবং নির্দিষ্ট সময়ে করমমণ্ডল এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যায় শালিমার স্টেশন থেকে যাকে কেন্দ্র করেই মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আবেগঘন মুহূর্তে অনেককেই দেখা যায় চোখ মুছতে করমমণ্ডল এক্সপ্রেস গত শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে উড়িষ্যার বালাসোর স্টেশনে তারপর কয়েকদিন ধরে বন্ধ ছিল দক্ষিণ ভারতের এই লাইফ লাইন হল করমণ্ডল এক্সপ্রেস পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য এবং কাজের জন্য প্রতিদিন এই করমণ্ডল এক্সপ্রেসের লাইন দিয়ে থাকেন বহু মানুষের এদিনও দেখা গেল সেই লাইন যারা মূলত ট্রেন ঢোকার অনেক আগে থেকেই শালিমার স্টেশনে ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র রেখে লাইন দিয়েছেন তারা মূলত জেনারেল কম্পার্টমেন্টগুলিতে উঠে পড়বেন দুর্ঘটনার ঘটার পর থেকেই এই করমণ্ডল এক্সপ্রেস বন্ধ থাকায় বহু মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয় তার কারণ বিভিন্ন স্টেশন থেকে যে কয়েকদিন ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল তার ফলে বহু মানুষ ফিরে বাড়িতেও চলে যেতে দেখা যায় এদিন অবশ্য করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশনে ঢোকা মাত্রেই মানুষের উৎসাহ চোখে পড়ে লম্বা লাইনও ব্যাগের সেটাও চোখে পড়ে ফলে নতুন করে করমন্ডল এক্সপ্রেস শুরু হওয়ায় যথেষ্টই আশান্বিত মানুষজন ফের তারা কাজে যোগ দিতে পারবেন বাবার বা কেউ চিকিৎসার জন্য যেতে পারবেন সেই আশাতেই তারা আবার করমমণ্ডল এক্সপ্রেসে চড়লে চড়লেন মূলত এই করমমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় প্রায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত সরকারিভাবে তবে বেসরকারিভাবে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি সমস্যা যাই হোক দুর্ঘটনা ঘটার পর নতুন করে করমন্ডল এক্সপ্রেস শুরু হওয়ায় খুশি বাংলার যাত্রীরা সাত জুন কো করমন্ডল এক্সপ্রেস আপনার শেডিউল টাইম সে শালিমা সে চলে গিয়ে পনেরো বজক বিশ মিনিট সে শালিমা সে কাল সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ সেরা আতিথিয়তা অভিজ্ঞতা সম্পন্ন গাইড কল নাইন